পরের প্রশ্ন, রমজান মাস কাছাকাছি আসলে আমাদের যে কাজগুলো করা উচিত সে ব্যাপারে আপনি পিস টিভি দর্শকদের কি উপদেশ দেবেন? আমি উপদেশ দেব যে প্রত্যেক মুসলিম, পুরুষ বা নারী, এই রমজান মাসে এই ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নেবে যে তারা এই আশীর্বাদের মাসে, রমজান মাসে প্রতিটি দিনই রোজা রাখবে। আর আমরা চেষ্টা করব যাতে এই মাসের সব উপকারিতা নেওয়া যায়। এই আশীর্বাদের মাসে আমরা একটা মিনিটও তুচ্ছ বা সামান্য কাজে ব্যয় করব না। এই মাসে আমরা যতটা পারি আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করব, আমরা তার কাছে দয়া ভিক্ষা করব, তার কাছে ক্ষমা প্রার্থনা করব, আমরা চেষ্টা করব যাতে তার ভালোবাসা পেতে পারি। আর এই সময়ে বাড়ানোর চেষ্টা করব আমাদের ধার্মিকতা, আমাদের ন্যায়নিষ্ঠতা, আমাদের ধৈর্য। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1903, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা তার খাদ্য গ্রহণ বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকাটাও দেখবেন না। তার মানে যদি কোনো লোক মিথ্যে কাজ এবং মিথ্যে কথা বলা বাদ না দেয়, আল্লাহ তাহলে তার পানাহারে বিরত থাকাটাকে কোনো গুরুত্ব দেবেন না। তার মানে আপনার রোজাটা গ্রহণযোগ্য হবে না যদি না মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত থাকেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, এটাও একটা সহিহ হাদিস যেটা উল্লেখ করা হয়েছে মসনাদ আহমদে খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 230, হাদিস নম্বর 7148। এই হাদিসটা এছাড়াও আছে সুনান আল নিসাইতে অধ্যায় নম্বর 5, হাদিস নম্বর 2106। সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই শোনো, রহমতের মাস রমজান তোমাদের সামনে, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে আর বেহেশতের দরজা খোলা অবস্থায় থাকবে এই পবিত্র মাসে, এবং দোজখের দরজা বন্ধ থাকবে। শয়তান এই সময়ে শেকলে বাঁধা থাকবে। এই মাসে একটা রাত আছে যেটা হাজার মাসের চেয়েও অনেক উত্তম। যদি কেউ এই মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সে আসলে একজন হতভাগ্য। তাই আমাদের মনস্থির করতে হবে যে আমরা এই মাসের উপকারিতাগুলো সব নেব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1901, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ এই মাসে রোজা পালন করে বিশ্বাসের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। তার মানে আমরা যদি আন্তরিকতার সাথে এই মাসে রোজা রাখতে পারি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য, আমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। চিন্তা করেন, এভাবে খুব সহজেই আমরা অতীতের সব গুনাহ থেকে ক্ষমা পেতে পারি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1904। এটা অনেক লম্বা হাদিস, এখানে চারটা পয়েন্ট আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যত আদম সন্তান আছে তারা যে কাজগুলো করে থাকে সবই নিজেদের জন্য, শুধুমাত্র রোজা বাদে। রোজা হলো আমার জন্য আর আমি তাকে পুরস্কার দেব। তিনি আরও বলেছেন যে রোজা রাখা একটা বর্ম, তোমাদের পাপ থেকে বিরত রাখে। আর যে লোক রোজা পালন করে সে বিরত থাকবে অশ্লীলতা থেকে, ঝগড়া করা থেকে এবং অজ্ঞতা থেকে। যদি কেউ তাকে গালমন্দও করে অথবা কুৎসা রটায়, সে তখন বলবে, আমি রোজা আছি, আমি রোজা আছি। এই হাদিসে আমাদের নবী 3 নম্বর যে পয়েন্টটা বলেছেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি যার হাতে রয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা, যে একজন রোজদারের নিঃশ্বাসের গন্ধ, যে লোক রোজা রাখে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কস্তুরী গন্ধের চেয়েও বেশি মিষ্টি। হাদিসে নবী আরও বলেছেন যে এরকম দুটো জিনিস আছে যেগুলো একজন রোজদারকে খুশি করে তুলবে। প্রথমটা হচ্ছে যখন সে রোজা ভাঙবে, আর দ্বিতীয়টা হচ্ছে যখন সে মুখোমুখি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর এছাড়াও পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নূর অধ্যায় নম্বর 24, আয়াত নম্বর 31, বলা হয়েছে,
হে মুমিনগণ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার রহমতকে খোঁজো, তার মানে বেঁচতে যাওয়ার চেষ্টা করো। এরপর আছে সুরা আকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 13 ও 14, যে এমন কিছু মানুষ যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে না এবং যারা তাদের ইমানে অবিচলিত থাকে। এখানে শব্দটা ইস্তেকাম, যারা বিশ্বাসে অবিচলিত থাকে, যে আল্লাহ কেবলমাত্র একজন, অন্য কেউ নেই, এবং তারা কখনো ভয় পাবে না, তারা দুঃখিতও হবে না। এই লোকগুলোই তারা যারা হবে জান্নাতের অধিবাসী এবং তারা তাদের সব ভালো কাজের জন্য পুরস্কার পাবে। তাই আমি দর্শকদের উপদেশ দেব, এই মাসটাকে তারা পুরোপুরি কাজে লাগাবে। এ সময় তুচ্ছ জাগতিক ব্যাপারে সময় নষ্ট করবে না, সময় ব্যয় করবে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে। মাশাআল্লাহ।